ওকে, তাহলে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। এখন আসো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কাউন্টিং সিস্টেম ইন টেক্সটাইল। কাউন্টিং সিস্টেম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে আমাদের টেক্সটাইলে। তোমাদের এখন তোমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছ, আলটিমেটলি তোমরা ইয়ার্নের কাউন্ট লাগবে তোমাদের, তোমাদের ফেব্রিকের প্রোডাকশন বের করতে হবে, তোমাদের ফেব্রিকের জিএসএম বের করতে হবে, তোমাদের কি বলে উইথ, তারপর নিটের ফেব্রিকের লুপ লেন্থ, ওইটার সাথে রিলেটেড মানে যত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আর কি, যদি আমি বলি টেক্সটাইলের সব ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন, সলিউশন যদি আমি বলি সেটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এখান থেকে। ঠিক আছে, এখন কেন এখান থেকে শুরু হচ্ছে যদি আমি বলি যে কেন আসলে এইটা কেন আসতেছে টেক্সটাইলের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা সুতা, একটা সুতা যদি আমি দেখি এরকম একটা সুতা, আর তুমি যদি একটা বক্সের কথা চিন্তা করো, এই বক্সের কথা চিন্তা করো, তাহলে এই সুতাটা শুধুমাত্র একটা সুতা, এবং তোমরা জানো যে ফাইবার কেমন, ফাইবার গুলো কেমন সফট, তারপর হচ্ছে কি মানে সফটই বলতে পারো আর কি, খুবই সফট, তারপর হচ্ছে ফ্লেক্সিবল, তারপরে তোমার হিয়ারিনেস আছে, ফাইননেস অনেক বেশি, তারপরে তোমার থিকনেস যদি বলো, ডায়ামিটার যদি বলো, মানে মিজার করাটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট, এগুলো যদি চিন্তা করো তাহলে বুঝতে পারতেছো যে এটা কিন্তু ওইরকম কোনো কিছু না যেটা তুমি আসলে খুব সহজেই ইউজ করতে পারবা ফাইবারের ক্ষেত্রে। এরপরে যদি ইয়ার্ন হয়, একেবারে সূক্ষ্ম ইয়ার্ন, এবং সেটার ক্ষেত্রে যদি তুমি দেখো যে এখানে টুইস্ট, টুইস্ট গুলো যদি দেখো, তাহলে টুইস্টের মাধ্যমে অনেক ফাইবার যখন আমরা অ্যারেঞ্জ করি একসাথে, তখন এই ফাইবার গুলো কি হয় ইয়ার্নে কনভার্ট হয়, ঠিক না? এগুলো আমরা অলরেডি জানি। আর স্লাইবার ফর্মে যখন থাকবে, স্লাইবার ফর্ম হতে স্লাইবার একটু মোটা আর কি, স্লাইবার গুলোর সময় কি হবে, ফাইবার গুলো এইভাবে অ্যারেঞ্জ করা থাকে, এটা কিন্তু তখন টুইস্ট হয় না, খুব সামান্য ফাইবার গুলো আর ফাইবার গুলো একটা একটার সাথে লেগে থাকে, এটা কিন্তু তখনও মানে ফাইননেস এর দিকে যায় না, বা আমরা যদি বলি এই সরু বা থিকনেসটা তখনও একটু বেশি থাকে। তোমরা যদি ওয়েভ বলো, ওয়েভ ওয়েভ না আমি ওয়েভ বলবো না, আমি বলি স্লাইবার, একটু স্লাইবার। আচ্ছা, আমরা কি তাড়াতাড়ি শুরু করছি, করি নাই তো? ওকে, তাহলে এটা হচ্ছে স্লাইবার, এটা যদি আমি একটু বলি নর্মালি, স্লাইবার থেকে পরে আসে ইয়ার্ন, আর এইটাকে যদি আমি বলি একেবারে ফাইবার স্টেজে, তাহলে এই যে তিনটা অবস্থা তার মধ্যে আছে, এগুলোকে আমাদের খেয়াল করতে হবে যে এদের ডায়ামিটার বা এদের লেন্থ যদি আমি মেজার করতে চাই তখন কিভাবে মেজার করব। এরপরে তোমার এটা আছে কি কোণ, অর্থাৎ তুমি যদি প্যাকেজের হিসাব করো, একটা প্যাকেজ, এই একটা প্যাকেজের মধ্যে ওই যে নিটিং নিটিং ফ্লোরে ঢুকছো তোমরা কেউ, আমাদের নিটিং ফ্লোর না স্যার, উইভিং ফ্লোরটাতে যাও না কেউ, মানে ল্যাবে যাও না আর কি, ল্যাবে যাও না, গেছো কেউ ল্যাব দেখো নাই, কেউই দেখো নাই, স্যার ল্যাব দেখছি সবগুলাই, কিন্তু কোনটা কোন ল্যাব ওইভাবে খেয়াল করি নাই। কি দেখছো এটা কোন স্যার? আমাদের আগের সেমিস্টার ল্যাব তো অনলাইনে হইছে স্যার, এই জন্য এর জন্য জি স্যার। আরে অনলাইনে হয়েছে, তোমরা ভার্সিটিতে দেখো নাই একবার, ভার্সিটিতে দেখো নাই ল্যাব কি কি আছে, ভার্সিটি ল্যাব দেখো নাই একবারও, ভার্সিটিতে ঢুকে দেখো নাই একবারও, ইচ্ছা হয় নাই। ভার্সিটির ভিতরে যে কোনো ধারাবাহিক সবই দেখছি স্যার। হ্যাঁ, তো দেখলে এরকম কোন প্যাকেজ দেখছো বড় জি স্যার, সাদা সুতার মতো জি স্যার, দেখছি তো জি স্যার, দেখছি স্যার। কত বড়? মোটামুটি মিডিয়াম সাইজের, মিডিয়াম সাইজের, এখানে 2 থেকে 3 কেজি, 3 কেজি সুতা থাকে, ঠিক আছে জি স্যার, এবং এই সুতার কাউন্ট দেখবা 30, এরকম লেখা 30, এরকম লেখা, ঠিক আছে 30, এটা ওর ওর হচ্ছে কি সমস্যা, কিবোর্ডের সমস্যা, ওকে 30 এনি এনি, ঠিক আছে, হয় এটা থাকবে নয় এরকম থাকবে, দুইটার একটা লেখা থাকবে। আবার কখনো কখনো তোমার একটা জিনিস লেখা থাকে যে 30 ME/1, অনেক সময় লেখা থাকে,
আবার অনেক সময় লেখা থাকে 30 এনি ডিভাইডেড বাই 2, আবার কখনো কখনো উল্টা 2/30 এনি, এভাবে অনেক ধরনের সিম্বল এটার মধ্যে থাকে। তাহলে তুমি এখন বলো যে এই যে সিম্বল গুলো এগুলো দিয়ে আমরা কি বুঝবো, ঠিক আছে? এখন এই জিনিসগুলো দিয়ে তুমি এই যে প্যাকেজ, এই প্যাকেজের সুতাগুলো না খুলে, সুতা আমি খুলবো না, একটা সুতাও খুলবো না, সুতা না খুলে আমি এটা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো যে এখানে কি পরিমাণ সুতা এখানে আছে, কি পরিমাণ সুতা আছে। আমি জানতে পারবো যে এই সুতা দিয়ে কতগুলো বা কতটুকু ফেব্রিক তুমি তৈরি করতে পারবা এই সুতা দিয়ে, বুঝতে পারছো? এই একটা প্যাকেজ, এই একটা প্যাকেজ দিয়ে কতটুকু সুতা তুমি তৈরি করতে পারবা, তুমি এটা কিন্তু হিসাব করতে পারবা, বুঝতে পারতেছো কথাটা? তবে সেই ক্ষেত্রে তোমাকে এই সবগুলো সিম্বল খুব ভালোভাবে বুঝতে হবে। যদি বুঝতে না পারো তাহলে এই প্যাকেজটা প্যাকেজই থাকবে, সুতা সুতার জায়গায় থাকবে, তুমিও তোমার জায়গায় থাকবে, তুমি কোনো কিছুই করতে পারবে না। আর না হলে বলদের মতো, ওই যে আমরা বলি না বলদ কিছু আছে, ওদের মতো বলতে হবে যে ঠিক আছে সুতাটা নাও নিয়ে বানাও, হ্যাঁ তা বানায় দেখি কতটুকু হয়। কথাটা বুঝতে পারছি? জি স্যার, আমরা চাইলে ওরকম গর্দভের মতো আচরণ করতে, হ্যাঁ আমরা কি করব অবশ্যই এই ইনফরমেশন গুলো দিয়ে আমি এটাকে অ্যাজুম করে ফেলবো যে কতটুকু ফেব্রিক এটা দিয়ে তৈরি করা যাবে। এরপরে অন্যান্য জিনিসগুলো আছে যে মেশিনের প্যারামিটার কেমন, মেশিনটা কি ধরনের বানাচ্ছে, কত উইদের বানাবো, কত মানে আদার যত প্যারামিটার আছে সেগুলো তো আছে। তবে আমার ফার্স্ট টার্গেটই হচ্ছে এটা যে আমি কি কতটুকু ফেব্রিক এটা দিয়ে বানাবো, এটা আমি শুধুমাত্র কি এই একটা প্যাকেজ থেকে আমি জানতে চাই সোজা কথা। তাহলে এখন তোমার এই কাজটা সব করতে হবে। তো যদি জানতে চাও যে কি করতে হবে তাহলে তোমাকে অবশ্যই এই আজকের ক্লাসটা সেই জন্য তোমার গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস যদি আমি বলি তোমার এই টেক্সটাইল লাইফের, তাহলে এই ক্লাসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তুমি তোমার যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি এই সূত্রগুলো যদি ভালোভাবে ইউজ করতে পারো তাহলে তুমি ওখানে দেখতে পারবা যে কি সমস্যা, হ্যাঁ কেন মিলতেছে না, হিসাবের কোথায় ভুল, এই জিনিসগুলো তোমরা খুব সহজে ধরতে পারবে। তো আমরা এখানে যাইতে হলে আমাদের অনেক প্র্যাকটিস দরকার, একেবারে এক চান্সে যে আমি তোমাকে শিখাই দিব এমনটা না, আস্তে আস্তে আমাদেরকে যেতে হবে, ঠিক আছে? আমরা এরকম সিম্বল একটা না, এরকম সিম্বল আরো 5, 6, 7, 8টা আছে, তো সবগুলোই আমরা আস্তে আস্তে দেখবো। তবে আমরা একটা প্র্যাকটিস করবো একটা একটা করে, ঠিক আছে? ওকে, এখন মানে আমি তোমাকে জাস্ট আগে ইম্পর্টেন্সটা বললাম কেন আমাদের এই চ্যাপ্টারটা আসলে গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন আসো যে কাউন্টিং সিস্টেম ইন টেক্সটাইল, তাহলে কাউন্টিং সিস্টেমের মধ্যে দুটা সিস্টেম আছে, এই যে একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্ট বলতে সোজা কথাই যে তুমি দেখতেছো এটা মোটা এটা চিকন, তার মানে এটা মোটা এটা চিকন, শেষ। আর ইনডিরেক্ট সিস্টেম একটু আলাদা আর কি, ওরে মোটা দেখা যাচ্ছে বাট ও কিন্তু আবার একটু ডিফারেন্ট, ও একটু লম্বা, এখন ও কিন্তু মোটা না। এখন যদি তুমি ওর দিকে একটু খেয়াল করো এটা কিন্তু একটু ঝামেলা আছে, বুঝতে পারতেছো দুজনের মধ্যে? হ্যাঁ দুজনের একটা ঝামেলা আছে না, যদি লম্বা বলতে চাই ও লম্বা ঠিক আছে বাট ও খাটো বাট ও কিন্তু মোটা, তার মানে আলটিমেটলি তুমি কিন্তু মানে ডিসিশন নেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে এই জায়গাটা, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট, সরাসরি বলা যাবে না যে এটা মোটা এটা চিকন। আগে দেখতে হবে যে আসলে ওদের অবস্থা কি, দুজন কি আসলে দেখা যাচ্ছে দুজনের ওজন একই, দুজনই 10 কেজি, তাহলে দুজনে যদি 10 কেজি হয় তাহলে ও মোটা আরো চিকন, এটা দিয়ে কোনো লাভ নাই আমার, ঠিক আছে? আলটিমেটলি দুজনে একই, কথাটা বুঝতে পারছি? জি স্যার, খুবই সুন্দর একটা এক্সাম্পল এটা, তো আমরা সেই জায়গাগুলোতে যাব। তাহলে এখন এটাকে বলা হচ্ছে কি ডিরেক্ট সিস্টেমে সরাসরি আমরা কিভাবে মেজার করতেছি, ওয়েট পার ইউনিট লেন্থ, দুজনের লেন্থ একই, এই যে আমি দাগটা যদি দেখো দুজনের লেন্থ একই বাট ওয়েট ডিফারেন্ট, ওর ওয়েট ডিফারেন্ট ও, তাহলে ওজনটা যদি আমি দেখি তাইলেই বুঝতে পারবো যে কে মোটা কে চিকন, ওদেরকে না দেখলেও চলবে, মানে যেহেতু দুজনের হাইট সমান এখন আমি যদি এই ছবিটা ঢেকে দেই, বুঝতে পারতেছো? হ্যাঁ এই ছবিটা যদি আমি বন্ধ করে দেই তারপরেও আমি বুঝতে পারবো শুধু ভ্যালুটা দেখে যে এটা হচ্ছে 20 এটা হচ্ছে 10, তার মানে এটা হচ্ছে মোটা এটা হচ্ছে চিকন। আর ইনডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, এটা কেমন বলতেছি কি লেন্থ পার ইউনিট ওয়েট, ওয়েট সেম বাট লেন্থ ডিফারেন্ট, ফলে লেন্থ এই যে দেখো ওর লেন্থ হচ্ছে এতটুকু আর ওর লেন্থ হচ্ছে এতটুকু, তাহলে দুজনেরই ওজন যদি 1 পাউন্ড হয়, 1 পাউন্ড,
দুজনের ওজন হচ্ছে 1 পাউন্ড ধরে নাও, তাহলে দুজনের হাইট কিন্তু সেম সেম না, দুজনের হাইট সেম না, দুজনের ওজন সেম। ওজন সেম হওয়ার কারণে এখন আমি লেন্থ মেজার করতেছি, এই তোর দৈর্ঘ্য কত, তোর দৈর্ঘ্য কত, তাহলে ওটা মনে করো আমি পাইলাম 4 ফুট, ওটা পাইলাম আমি 5 ফুট। তাহলে এটার থেকে আমি বলবো এটা হচ্ছে চিকন, অর্থাৎ লেন্থ যেটার বড় হবে, মেজারমেন্ট যেটা বড় হবে সেটাকে আমি বলবো কি চিকন, আর যেটা কম হবে সেটাকে আমি বলবো কি মোটা। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ ভ্যালু ভ্যালু যদি বেশি হয় তাহলে তাকে আমি চিকন বলবো, ভ্যালু বেশি মানে কি চিকন, আর ভ্যালু কম মানে হচ্ছে কি মোটা, মানে আমরা বলতেছি কোর্স। আর এখানে কি হচ্ছে, লেন্থ কিন্তু সেম, দুজনের লেন্থ সেম কিন্তু ওজন বেশি, তার জন্য এখন এই ভ্যালুটা যার বেশি হবে, ভ্যালু যত বেশি হবে তাকে আমরা বলবো যে সে হচ্ছে মোটা, মানে হচ্ছে আমরা বলবো ফ্যাট বা সামথিং কোর্স, মানে ওয়ার্ড গুলো একটু ডিফারেন্ট কোর্স, ঠিক আছে। আর এই যে এটা সে হচ্ছে কে, ওকে আমি কি বলবো, হ্যাঁ ওকে কি বলবো বলো, এখন আসো তারপরে কই গেলাম, হ্যাঁ এখানে বলো কে চিকন কে মোটা, ভ্যালু যার বেশি সে কি হবে, ঠিক মোটা। হ্যাঁ তাহলে বুঝতে পারতেছো যে সিস্টেম দুইটা তার মানে কি, দুইটা কিন্তু কি অপোজিট, ঠিক না? জি স্যার, তাহলে কোনোভাবেই তোমরা এটা মিক্স করবা না, যত বেশি করো না কেন। এই কথাটা অনেকভাবে ভাইভাতে জিজ্ঞাসা করে, প্রোবাবেন কি করে বোকার মতো অ্যান্সার দেয়, টিচাররা হাসে, হ্যাঁ টিচাররা হাসবে কেন, টিচাররা যে মানে হাসবে হাসার কারণটা কি, কারণ হচ্ছে তোমরা এটা বুঝতেছো না যে ভ্যালুটা বেশি ভ্যালুটা কম। তাহলে এখন আমি ছোট্ট দুইটা তোমার ই নেই, দুইটা এখানে কি দাগ লেখা যাবে, মোমেন্টস ট্যাক্স ট্যাক্স লেখা যাবে, এখন কি হলো লেখা যাবে না, অনেক ছোট, তাহলে ছোট হলে এটা কি করা যাবে, 16 72, ওকে মনে করো এটা হচ্ছে 12 12 ট্যাক্স, হ্যাঁ বাস আমি ফর এক্সাম্পল আমরা এগুলো সব শিখবো, এটা মনে করো 12 ট্যাক্স, তাহলে এটা হচ্ছে 10 ট্যাক্স, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট সিস্টেম, হ্যাঁ। আর এখানে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে মোটা সুতা, তো এটাকে আমি বলবো 10 এমই, এটাকে আমি বলতেছি 12 এমই, হ্যাঁ কথাটা কি বুঝতে পারতেছি জিনিসটা, দেখো বিষয়টা যে আমি সংখ্যা দিয়ে এখন বুঝতে পারতেছি কিনা, যে এই যে 10 ট্যাক্স এটার থেকে 12 ট্যাক্স এটা হচ্ছে মোটা, আর এটা হচ্ছে 10 এমই এটার থেকে 12 এমই এটা হচ্ছে চিকন। তার মানে ডিরেক্ট সিস্টেম সব সময় কাকে নিয়ে কাজ করে, কোর্স কোর্স নেস কিও না সি এ কোর্সনেস কোর্সি এ কোর্সনেস, ওকে এটা নিয়ে কাজ করে, ঠিক আছে দেখা তো জায়গা নাই। আর এটা কাজ করবে কি নিয়ে, ফাইননেস এটা নিয়ে কাজ করবে, আমি কি বুঝাইতে পারছি কথাটা, অর্থাৎ এটা কোর্সনেস নিয়ে কাজ করে, কোর্সনেস মানে হচ্ছে ভ্যালু যত বাড়বে তত মোটা, আর এটা হচ্ছে কি ফাইননেস নিয়ে কাজ করবে, ভ্যালু যত বাড়বে তার মানে তত চিকন, এক কথায় মানে ডিরেক্ট মনে রাখবা, যদি বলে যে
আচ্ছা ঠিক আছে, এত অ্যানি। এখন অ্যানি অ্যানি যে ডিরেক্ট বা ইনডিরেক্ট ওটা আমরা পরে আসি, অ্যানি বা ট্যাক্স এগুলো আমরা পরে আসবো, যে ইনডিরেক্ট কাউন্ট কতগুলো আছে, ডিরেক্ট কাউন্ট কতগুলো আছে সেগুলো আমরা পরে আসতেছি। বাট আপাতত আমরা এটা একটু ধরে নিব, ঠিক আছে? তাহলে এটা ফাইনাল, এটা কোর্সনেস নিয়ে কাজ করবে। আচ্ছা, এরপরে তোমাদের কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হবে, যেহেতু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এবং এটার সাথে অনেক ধরনের ক্যালকুলেশন রিলেটেড, তাহলে তোমাকে এই সবগুলো, সরি, ট্যাক্স সিলেকশন সিলেকশন, ওকে, এই সবগুলো ভ্যালু তোমাকে খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, ভালোভাবে। মানে হচ্ছে কি, তুমি চাইলে তোমার টেবিলের সাথে একটা প্রিন্ট করে রেখে দিতে পারবা, হ্যাঁ, ছোট্ট করে একটা জায়গায় লিখে রাখো এই ভ্যালুগুলো, সাথে সাথে লাগবে, কোনটার সাথে কোনটা কনভার্সন করো, এটা থেকে এটাতে নাও, ওটা থেকে ওটাতে নাও, বুঝতে পারতেছো? 1 ইঞ্চি থেকে ইঞ্চি থেকে মিটারে নাও, মিটার থেকে সেন্টিমিটারে নাও, সেন্টিমিটার থেকে মিলিমিটারে নাও, মিলিমিটার থেকে আবার ওটাতে নাও, ঠিক আছে? করতে করতে তোমার জান শেষ হয়ে যাবে। কনভার্সন অবশ্যই তোমাকে ভালোভাবে জানতে হবে, কোনটা থেকে কোনটা কখন কিভাবে কনভার্সন করবা সেটা কেউ বলবে না, বাট এগুলো সবই তোমার সবসময় হাতের কাছে থাকা উচিত। এবং আলটিমেটলি তুমি প্র্যাকটিস করতে 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 একটা সময় কি হবে, এটা মুখস্থ হয়ে যাবে, তোমার আর তখন এই চাপ লাগবে না। আর তোমাদের ক্যালকুলেটার একটু দেখবা, ক্যালকুলেটারে কিছু কনভার্সন ফ্যাক্টর থাকে, তোমাদের যে সাইন্টিফিক ক্যালকুলেটার আছে, হ্যাঁ, ওখানে দেখবা কনভার্সন করা যায়। যদি কোনো কারণে তুমি ভুলে যাও একটা ভ্যালু বা খুঁজে পাচ্ছ না, তখন ওখানে কনভার্সন ওই জায়গাটায় দিলে অত নাম্বার কোড 1 ইঞ্চি সমান কত মিলিমিটার, তাহলে ওটা বের হয়ে যাবে। তাহলে ওই কনভার্সন গুলো কিভাবে করতে হয়, ক্যালকুলেটারটা কিভাবে ইউজ করতে হয় সেটাও তুমি শিখে ফেলবা, ঠিক আছে? কোনো কারণে যদি ভুলে যাই তাহলে আমরা এটা করবো। তবে এই জিনিসটা তোমার ক্যালকুলেটারে নাই, হ্যাঁ, এই যে গ্রেইন, এই জিনিসটা ক্যালকুলেটারে নাই, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেটারে নাই, এটা কিন্তু ক্যালকুলেটারে নাই, তাহলে এগুলো তোমাকে শিখতে হবে। কথাটা বুঝাতে পারছি? জি স্যার। এখন আসো, 1 হ্যাং সমান এত ইয়ার্ড কটনের জন্য, এত ইয়ার্ড এর জন্য, এত ইয়ার্ড এটা হচ্ছে ওরস্টেড এর জন্য, এত ইয়ার্ড এটা হচ্ছে লিনেনের জন্য, সবগুলো হচ্ছে 1 হ্যাং, এটাও হ্যাং, এটাও হ্যাং, এটাও হ্যাং, এটাও হ্যাং। তার মানে ফাইবার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার হ্যাংকের ভ্যালুটাও, মানে ইয়ার্ড, এই ইয়ার্ড এই সংখ্যাটাও চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রেও তোমাকে একটু সতর্ক থাকতে হবে, জয়, আমি কত কোন ফাইবারের জন্য কোন হ্যাং ইউজ করতেছি। তাহলে এখন আমরা প্র্যাকটিস যেহেতু করবো, মানে আমরা তো যেহেতু শিখবো, তাহলে একটা জিনিস শিখি যাতে বাকিগুলো আমরা পারি। তো আমরা এখন মনে করতেছি যে 1 হ্যাং সমান হচ্ছে কি, 840 ইয়ার্ড, আমি এখন এটা মনে করতেছি, আমি এটাকে মনে রাখবো, এটাকে মনে রাখি যে কটনের জন্য 1 ইয়ার্ড সমান হচ্ছে 840 ইয়ার্ড, এটা আমি তাহলে এইভাবে মনে রাখি। এগুলো তুমি পরে, অর্থাৎ যেহেতু উল ফাইবার, ওরস্টেড ফাইবার, লিনেন ফাইবার বাংলাদেশে এখনো এগুলো প্রোডাকশন খুব একটা আসে নাই, বা আমরা আসলে এখনো কমার্শিয়াল না আর কি এইসব ফাইবারের জন্য। এখন অস্ট্রেলিয়াতে যদি জব করো, অস্ট্রেলিয়াতে তাহলে দেখা যাবে উলের ফাইবার তোমার লাগবে, লিনেন ফাইবার লাগবে, যদি তুমি চায়না টায়নাতে যাও তাহলে তোমার এই ফাইবার দেখবা, এগুলো তোমার জানা লাগতেছে, ঠিক আছে? তো আপাতত তুমি এইটা শিখবা, কারণ এটা বাংলাদেশ, সুতরাং কটন ফাইবারটা ভালোভাবে শিখবা। আর অন্যান্য দেশে যদি কাজ করতে যাও তখন অবশ্যই তোমাকে এগুলো হয়তো বা লাগতে পারে। তারপরে জুট ইন্ডাস্ট্রি, যেহেতু আমাদের একটা জুট ইন্ডাস্ট্রি আছে, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে এটা জানতে হবে, 1 স্পিন্ডেল সমান হচ্ছে 14,400 ইয়ার্ড। তাহলে দেখো এটা হচ্ছে হ্যাং, হ্যাং থেকে ইয়ার্ড, আর এটা হচ্ছে স্পিন্ডেল থেকে ইয়ার্ড, তাহলে দুইটা ভ্যালু আমাকে অবশ্যই জানতে হবে। আর এখানে তো আছেই বাকিগুলো, তুমি শুধু পাউন্ড থেকে গ্রেইন, গ্রেইন এই জিনিসটা আমাদের একটু জানতে হবে, গ্রেইন এই একটা নতুন জিনিস, নতুন ওয়ার্ড। তাহলে 1 পাউন্ডের প্রো 7,000 ভাগের 1 ভাগ, তাহলে বুঝতে পারতেছো অনেক কম আর 1 গ্রেইন, তাহলে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে একটু জানার জন্য কত গ্রেন, বিশেষ করে ফাইবার নিয়ে যখন আমরা কাজ করবো তখন দেখা যাবে গ্রেনে কাজ করতে হবে, গ্রেন ফাইবার মানে স্পিনিং, স্পিনিং ডিপার্টমেন্টে যখন তুমি থাকবা, ঠিক আছে, তখন তুমি গ্রেন পাবা, গ্রেন। যদি তুমি ইয়ানে চলে আসো, অর্থাৎ ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ চলে আসো, তখন আর গ্রেন লাগবে না, তখন আর গ্রেন নিয়ে আমি কাজ করবো না, তখন আমি হয় পাউন্ড নিয়ে কাজ করবো, নয়তো গ্রাম নিয়ে কাজ করব, নয়তো আমি কেজি নিয়ে কাজ করব, এগুলো নিয়ে আমি কাজ করব। এরপরে মিটার, ইয়ার্ড এগুলো তো আছেই, এগুলো নিয়ে আমি কাজ করব, মিলিমিটার, ঠিক আছে? সাধারণত এই জিনিসগুলো আমাদের দরকার। তারপরে তুমি একটু মুখস্থ রাখো, কারণ 4 বছরেই তোমার এটা লাগবে, আলটিমেটলি কখন কোনটা লাগবে কেউই বলবে না, হ্যাঁ, যখনই তুমি ম্যাথমেটিক্যাল একটা প্রবলেমে পড়বা তখনই দেখবা এই লোকের কথাই বেশি মনে করবে, অর্থাৎ এই পেজটার কথাই বেশি মনে করবে, যে স্যার ওখানে বলছিল বাট ভুলে গেছি।
ওকে, এখন আসি আমরা আরেকটা জিনিসে, সেটা হচ্ছে কাউন্ট কাকে বলে, হোয়াট ইজ কাউন্ট। আমি যে কাউন্ট সিস্টেম বলতেছি, কাউন্ট সিস্টেম, কাউন্ট আসলে কি জিনিস? তাহলে কাউন্ট হচ্ছে কি, মেজারমেন্ট অফ ফাইবার ফাইননেস এন্ড কোর্সনেস, অলরেডি আমরা এটা শিখে বলছি, ঠিক আছে। জি স্যার, না আবার সংখ্যা দিতে হবে, না স্যার এটা তো আগে থেকেই জানা। এখন ইনডিরেক্ট সিস্টেম, তাহলে আমরা আবার আসতেছি এবং ডিরেক্ট সিস্টেমে আসতেছি। এখন ইনডিরেক্ট সিস্টেমে তোমার এখন কাউন্ট আছে তাহলে কতগুলো দেখো, আর ডিরেক্ট সিস্টেমে কতগুলো কাউন্ট আছে সেটা একটু দেখো, ঠিক আছে। এই যে কাউন্টিং সিস্টেম গুলো আছে সেগুলো নিয়েই আসলে আমরা কাজ করব, শর্টকাটে আমরা সংজ্ঞাগুলো শিখে ফেলবো, খুব শর্টকাট, আমরা খুব বেশি সংজ্ঞাতে যাব না। প্রথম কথা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম কাকে বলে? ইনডিরেক্ট সিস্টেম হচ্ছে ওই যে আমি বলছি ইউনিট ওয়েট, ওয়েট সেম, লেন্থ ডিফারেন্ট, তাহলে ইউনিট ওয়েটে নাম্বার অফ হ্যাঙ্ক, সেটাকে আমরা বলছি ইনডিরেক্ট সিস্টেম। আর ডিরেক্ট সিস্টেমে আমি কি বলছি, ইউনিট লেন্থে ওয়েট যেটা সেটাকে আমি বলতেছি ডিরেক্ট সিস্টেম। তাহলে এটাতে আমি একটু আগে আসি, যেহেতু এটা মোটা চিকন ধরা খুব সহজ। তাহলে ট্যাক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ট্যাক্স ইজ ইকুয়াল টু গ্রাম পার 1000 মিটার, তার মানে 10 ট্যাক্স, 10 ট্যাক্স, এটার মানে কি 10 গ্রাম পার 1000 মিটার, বুঝতে পারতেছি? আবার 12 ট্যাক্স মানে কি তাহলে, বারো ট্যাক্স পার 1000 মিটার স্যার? ওইটা 12 ট্যাক্স কেন আসবে, 12 তো ট্যাক্সই, 12 গ্রাম পার 1000 স্যার গ্রাম হবে, 12 গ্রাম পার 12 গ্রাম, তাহলে গ্রাম মিটার মানে ওজন, ওজন কি বেশি না কম, 10 বেশি না 12 বেশি? 12, তাহলে সেটাকে কি মোটা হবে একটু, এটা একটু কম হবে, ঠিক আছে। এই জিনিসটাই একই জিনিস দেখো, ডেনিয়ার আরেকটা কাউন্ট আছে, সেটাকে বলা আছে গ্রাম পার 9000 মিটার। তাহলে এখন যদি তোমাকে বলা হয় 10 ডেনিয়ার, ডেনিয়ার 10 ডেনিয়ার, আবার বলা আছে 12 ডেনিয়ার, তাহলে এটার অর্থ কি বুঝবে এখন? স্যার 10 গ্রাম পার 9000 মিটার, হ্যাঁ, আর 12 গ্রাম পার 9000 মিটার, অবশ্যই বুঝতে পারতেছি এটার ওজন বেশি এখন, তার মানে এটা মোটা, জি স্যার, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে কি, যে আরেকটা আছে যেটা আমরা বলছিলাম জুট কাউন্ট, জুট, জুটিয়ান, জুট ইন্ডাস্ট্রি যেখানে, সেখানে একটা কাউন্ট হিসাব করে, সেটা আবার একটু ডিফারেন্ট, পাউন্ড পার ওই যে স্পিন্ডেল, স্পিন্ডেল তাহলে হচ্ছে 1 পাউন্ড ডিভাইডেড বাই, বা পাউন্ড যত হোক সেটা ডিভাইডেড বাই 14400 ইয়ার্ড, তাহলে এটাকে আমরা বলতেছি জুট, জুট ইয়ানের ক্ষেত্রে আমরা এই কাউন্টিং সিস্টেমটা ইউজ করি। এখন তাহলে তোমাকে আমি যদি বলি 8 8 স্পিন্ডেল, হ্যাঁ আমি সংক্ষেপে লিখতেছি, আর বেশি না লিখি, 8 স্পিন্ডেল মানে কি হবে তাহলে, আর 12 স্পিন্ডেল মানে কি হবে স্যার? 8 পাউন্ড পার 14400 ইয়ার্ড, আর 12, 12 পাউন্ড পার 14400 ইয়ার্ড, হ্যাঁ, তাহলে ইয়ার্ড সেম, তার মানে ওজন এটার বেশি, তার মানে হচ্ছে এই সুতাটা মোটা, জি স্যার, আর এই সুতাটা কি হবে, চিকন, চিকন, চিকন হবে, ঠিক আছে। তাহলে এখন তোমরা বাজারে যে যাও, বাজারে যে সুতাগুলো দেখো, বস্তার কাপড়, বস্তার সুতাগুলো, আর এমনি সাধারণত কতগুলো এখন লাক্সারি কার্পেট টার্পেট আসছে, যেগুলো একটু সুন্দর সুন্দর সুতাগুলো একটু চিকন, আবার বই বাইন্ডিং, ওই যে বই যখন কিনতে যাই আমরা, তখন দেখবো যে কিছু সুতা, পাটের সুতা দেয় একটু চিকন আর কি, খুব চিকন সুতা কিন্তু অনেক শক্তিশালী কিন্তু। তাহলে ওই সুতাগুলো যে দিচ্ছে আমাকে, সেই সুতাগুলোর মধ্যে তাহলে বস্তার সুতার মধ্যে বুঝতে পারতেছো একটু মোটা সুতা ওখানে ইউজ করে, আর বই টই বান্ধি যখন আমরা বিভিন্ন বেঁধে নিয়ে আসি বাজার থেকে, তখন দেখবে ওরা একটা খুব সুন্দর একটা পাতলা বা চিকন একটা সুতা ইউজ করতেছে এবং খুব শক্তিশালী একটা সুতা, তাহলে সেটার ফাইননেস কিন্তু তাহলে কি কাউন্ট হচ্ছে কম, মানে যেটা আমরা বই বান্ধার জন্য ইউজ করতেছি বা কিছু বেঁধে নিয়ে আসার জন্য। আর সাধারণত কার্পেট বা অন্যান্য জায়গায় যেগুলো ইউজ করতেছি সেগুলো দেখা যাচ্ছে লোয়ার কাউন্টের, ঠিক আছে, যত বেশি মোটা তত ওই রকম কোর্স সুতাগুলো বিশেষ করে কার্পেট বানানোর জন্য আমরা ব্যবহার করতেছি, অ্যাবজর্বেন্সি যাতে বেশি হয়, ঠিক আছে। এখন জুট দিয়ে অনেক কিছু বানাচ্ছে, কাপড়ও বানাচ্ছে, ফ্যাশন আইটেমও বানাচ্ছে, হ্যাঁ, তাহলে সেগুলো ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে সুতার কাউন্ট আসলে জুটের ক্ষেত্রে কত হইতে পারে, সাধারণত এটা ওই 7 8 9 10 12 এর মধ্যে থাকবে, এর বেশি যাবে না।
তাহলে আমরা মোটামুটি ডিরেক সিস্টেমটা খুব সহজেই ধরতে পারছি, তাহলে তোমরা এটা একটু সুন্দর করে মুখস্থ করে ফেলবা। আর ইনডিরেক্ট সিস্টেমে আমি একটা শিখাবো, একটা, বাকিগুলো আমি আপাতত শিখাবো না। একটা যদি আমি দেখি কাউন্ট ইনডিরেক্ট সিস্টেমে, সেটা হচ্ছে 840 ইয়ার্ড ফর 1 পাউন্ড। এটা হচ্ছে কি নাম্বার অফ, আমি কিন্তু অন্য কিছু বলি নাই, আসলে এই সংখ্যাটা হচ্ছে কি নাম্বার অফ 840 ইয়ার্ড ফর 1 পাউন্ড। এখানে যেমন গ্রাম পার 1000 ইয়ার লিখছি, এটা হচ্ছে নাম্বার, নাম্বার কত, কতগুলো হ্যাং পার কি 1 পাউন্ড। কথাটা মনে থাকবে? জি স্যার। হ্যাঁ স্যার আরেকবার বলেন। যদি আমি কেটে দেই, সাপোজ এটা যদি আমি কেটে দেই, তাহলে এইভাবে আমি লিখতে পারি হ্যাং, হ্যাং পার পাউন্ড, 1 পাউন্ড, পাউন্ড বলতে 1 পাউন্ড, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, ঠিক আছে। এই ভ্যালুটা না দেখা, এটা দেখো, তাহলে হ্যাং পার পাউন্ড। এখন তার মানে আমি যদি বলি 30 কাউন্ট, 30 আনি, তাহলে এটাকে আমি কি বলবো স্যার? স্যার 30 হ্যাং পার পাউন্ড, ক্লোজ, আর কোনো কথাই বলার দরকার নেই, ঠিক আছে? এখন যদি বলে যে আচ্ছা 1 হ্যাং কত, 1 হ্যাং কত, তখন বলবো এটা 840 ইয়ার্ড। হ্যাঁ, এখন যদি উল হয়, এই যে উল হয়, তখন তোমার এটা যদি হয় ওল্ড স্টেট, তখন হবে এটা, লিনেন হলে হবে এটা। তাহলে তুমি আগে বলবা যে স্যার এটা কি কটনের ফাইবার নাকি অন্য ফাইবার। অবশ্যই এটা না যায় না, তুমি আন্দাজে বললো না যে হ্যাঁ স্যার 30 কাউন্ট মানে হচ্ছে কি 30 আনি, 30 আনি মানে হচ্ছে ওইটা। তাহলে এইভাবে না বললে তখন বলবা যে আচ্ছা 30 কি উলেন, ওল্ড স্টেট, লিনেন নাকি অ্যানি, মানে কোনটা, কটন কাউন্ট। সাধারণত ইংলিশ কাউন্ট বলতে কটন কাউন্টটাকে বুঝায়। হ্যাঁ, আর যদি এমনি নর্মাল কাউন্ট বলে, তখন কিন্তু আর তোমাকে বুঝতে হবে কোন ফাইবারের কথা বলা হচ্ছে। তো সেদিকে আমরা খেয়াল রাখবো, যেহেতু বাংলাদেশ, বাঙালি আমরা, বাঙালি বাংলাদেশেই আছি, সুতরাং এখন আপাতত কটনটাকেই আমরা ধরে নিবো আর কি স্ট্যান্ডার্ড হিসেবে। তাহলে 840 এটার যতগুলো হ্যাং, মানে 30টা হ্যাং, তাহলে বুঝতে পারতেছো 30টা হ্যাং, 30টা হ্যাং, তাহলে 30 × 840 ইয়ার্ড, ইয়ার্ড, ঠিক না? এতগুলোকে যদি একত্রে করো সুতাকে, এই সুতাটা হবে ওজন 1 পাউন্ড। 30টা এই লেন্থের সুতা যদি একত্রে করো, তাহলে তুমি 1 পাউন্ড পাবা ওজনে। তো এখন এই কোশ্চেনটাকে ট্রিকি করা হয়েছে, ট্রিকি বলছে যে কি 10 কাউন্ট, 20 কাউন্ট, 30 কাউন্ট, কোনটা বেশি চিকন মোটা বলো। আবার 10 ট্যাক্স, 20 ট্যাক্স, 30 ট্যাক্স, কোনটা বেশি চিকন মোটা বলো। ডেনিয়ার কোনটা, পাউন্ড, পাউন্ড, পাউন্ড কোনটা, ঠিক আছে? আবার একটা কোয়েশ্চেন করা হয়েছে নতুন, বলা হচ্ছে 10 ট্যাক্স, এত ডেনিয়ার, এত এমই, এত এমএন, এই চারটার মধ্যে কোনটা বেশি চিকন মোটা। এখন যখন তুমি এটা তুলনা করতে যাবে, তখন কিন্তু এই ভ্যালু দেখে তুলনা করা যাবে না। হ্যাঁ, যে এটা 10 থেকে 20, এটা 20 থেকে 30, এটা করা যাবে না। বরঞ্চ তোমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে, যে ডেনিয়ার কে অ্যানিতে নিতে হবে, ট্যাক্স কে অ্যানিতে নিতে হবে, যে কোনো একটা কাউন্টে সবাইকে নিয়ে যেতে হবে, একটা কাউন্টে সবাইকে নিয়ে যেতে হবে। তার জন্য আমি এখানে সত্য করে দেখো একটা সূত্র লিখছি, অ্যানির সাথে এটা রিলেশন, ডেনিয়ারের রিলেশন, মেট্রিক কাউন্টের রিলেশন। তো তোমার এই ভ্যালুগুলো তুমি এখানে বসাবা, ট্যাক্সেরটা তো ট্যাক্স আছে 10 বসাবা, তারপরে যা আসে সেটা এত অ্যানি পাবা। ডেনিয়া তাহলে এখানে 20 বসাবা, 20 করে এটা ভাগ করবা, কত আসে সেটা অত অ্যানি। তারপরে মেট্রিক কাউন্ট 20, তাহলে এটা বসাবা, তাহলে এটা যত আসে তত, তাহলে একসাথে সবগুলো বের হয়ে যাবে তিনটা, অর্থাৎ এখন তোমার 4টা অ্যানি পাবা, 4টা ভ্যালু পাবা, বুঝতে পারছো? 4টা সুতার জন্য 4টা ভ্যালু পাবা। ওই 4টার ভ্যালু যখন একসাথে অ্যানিতে আসবে, অ্যানিতে আসবে, তখন তুমি এইরকম ভাবে তুলনা করবা এটা কি চিকন না মোটা, তখন তুমি তাদের ভ্যালু দেখবা। এখন কিন্তু এই ভ্যালু গুলো দেখে কখনোই তুমি কনভার্ট করতে পারবা না, বা বলতেও পারবা না যে কোনটা আসলে চিকন কোনটা আসলে মোটা, বুঝতে পারতেছি? হ্যাঁ, আগে তোমাকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে, তাহলে বুঝতে পারতেছো। এই সূত্রটাও তোমার জন্য এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এটা আমাকে এই সূত্রটাও মুখস্থ করে রাখতে হবে। এই সূত্র কিভাবে বানাইতে হয় সেগুলো আমরা পরে দেখবো, কিভাবে বানাইতে হয় এই সূত্র।
হ্যাঁ, আপাতত আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা একটু কষ্ট করব, একটু কষ্ট করে মেমোরাইজ করব, দেন এই সূত্র বানানো যায়। অর্থাৎ তুমি চাইলে এই সূত্র থেকে এটা বানাতে পারো, তবে বানাইতে অনেক সময় লাগে, বুঝতেই পারতেছো, একটা বিশাল ম্যাথমেটিক্স তোমাকে কইরা তারপরে আসতে হবে। তো অত সময় আসলে এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের হাতে কি আছে? না স্যার, আমাদের হাতে অত সময় নাই, আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত দিতে হবে, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। ইভেন আমাদের এরকম কিছু সুতা থাকবে এই ধরনের, যে এইটার 3টা 20 কাউন্টের সুতাকে একত্রে কইরা একটা সুতা বানানো হবে, ওই সুতাকে দিয়ে আবার আরেকটা সুতা বানানো হবে। তাহলে এবার কাজ করো। তো এখন যদি আমি ক্যালকুলেশন করতে থাকি এটা সারাদিন লেগে যাবে, ঠিক আছে, বের করতে করতে জান শেষ। আবার যদি উল্টা দিকে বলি যে এটা হচ্ছে 15 কাউন্ট, আচ্ছা এটার ভিতরে এই সুতা আছে, এটারে আবার খুলো, খুইলা এটা দেখো এটা কত কাউন্টের, এটা খুলে দেখো কত কাউন্টের, এটা খুলে আবার দেখো কত কাউন্টের, তার মানে বুঝতে পারতেছো লেবার কাজ করতে করতে জান শেষ হয়ে যাবে। তাহলে কোন দিকে যাবা তুমি, কি এদিকে যাবা না ওইদিকে যাবা? এদিক থেকে এদিকে যেতে হলে কি করতে হবে, আবার এদিক থেকে এদিকে যেতে হলে কি করতে হবে? তুমি একটা ভ্যালু জানো, বাকি কিছুই জানো না, তাহলে কি করবা? কথাটা বুঝতে পারছি? অথবা এমন হতে পারে যে আচ্ছা ঠিক আছে এটার অবস্থা তো এরকম, তাহলে আমি এক কাজ করি, আমি 90 এর সুতা একটা নিলাম, আমি একটা 70 এর সুতা নিলাম, আমি একটা 50 এর সুতা নিলাম, এখন বলো দেখি এটা দিয়ে 3টা সুতা যদি একত্রে করি, এটা দিয়ে বানাই, আবার এটা দিয়ে যদি আর একটা বানাই, তাহলে এখন ফাইনাল যে সুতাটা আসবে সেটা কত কাউন্টের হবে, এবার বলো তো সেগুলো আমি কিভাবে বের করব? তাহলে খুব সুন্দর একটা জিনিস যে আমরা এটা কিভাবে শিখতে পারি বা এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটাও আমাকে খুব সহজে জানতে হবে। হ্যাঁ, তো সেই জিনিসটাতে আমরা একটু যাব, পরে যাবো আর কি, এখন না। তো কেন তোমার এগুলো একটু শিখতে হবে, শিখা একটু প্র্যাকটিস করতে হবে, মাথায় রাখতে হবে, দেন তোমরা একটু ট্রাই করবা যাতে নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করো, অর্থাৎ এখানে কি মানে তুমি কতটুকু বুঝতে পারছো বা কতটুকু তোমার মাথার মধ্যে কাজ করতেছে বা কোন জায়গাটা তুমি বুঝো নাই এটা ধরাটা কিন্তু তোমার কাজ। হ্যাঁ, অন্য কেউ কিন্তু পারবে না, যেমন আমি একবার পড়াই দিচ্ছি এরপরে কিন্তু আমি আর তোমাকে চেক করতে পারতেছি না যে তুমি আসলে শিখছো বা শিখো নাই, এটা কিন্তু তোমার কাজ যে তুমি এটাকে প্র্যাকটিস করে করে শিখতে হবে। মানে আমি তোমাকে মানে আর দেখতে পারবো না যে তুমি এটা শিখছো বা শিখো নাই, আমি হয়তো ক্লাস টেস্ট একটা নিলাম, তুমি পারছো বা পারো নাই, নাম্বার একটা পাইলা, বাস এই চ্যাপ্টার শেষ, বিষয়টা আসলে এরকম না, এই চ্যাপ্টারটা লাগতে থাকবে। ঠিক আছে, তো তোমরা একটু পড়ো, তোমাদেরকে আমরা যতটুকু দিলাম এতটুকু একটু পড়ো, পড়ার পরে আমরা আসবো। এখানে নিচে কয়েকটা ম্যাথমেটিক্স এর মতো লাগছি, আমি ছোট্ট কয়েকটা ম্যাথ লাগছি, লেন্থ মেজারমেন্ট, ওয়েট মেজারমেন্ট। হ্যাঁ, আমি অত দূরে এখন আর যাবো না, এগুলো আরো ক্যালকুলেশন বাকি আছে। আপাতত যতটুকু বলছি যে হোয়াট ইজ কাউন্টিং সিস্টেম, এখানে দুটো সিস্টেম আছে, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট, একটা কি করতেছে মোটা কতটুকু বলতেছে আর একটা বলতেছে চিকন কতটুকু। এরপরে আমরা একটু ফর্মুলা বা ভ্যালু কনভার্সন করতে হবে কিভাবে সেটা আমরা একটু শিখে নিলাম। এরপরে আমরা দেখলাম যে আসলে ইনডিরেক্ট সিস্টেমের কাউন্ট কতগুলো আছে, আবার আমি দেখলাম যে ডিরেক্ট সিস্টেমের কাউন্ট কতগুলো আছে, এবং প্রত্যেকটা কাউন্ট বলতে কি বুঝায় সেটাও আমরা খুব শর্টকাটে এখানে লিখতে পারলাম, এখানেও আমরা খুব শর্টকাটে বের করে ফেলছি। এরপরে বাকি কাজটা বলছি কি যে কোনটা বেশি মোটা কোনটা বেশি চিকন সেটা আমরা যে তুলনা করতে পারি কিনা, এখন যেহেতু একটা ডাইরেক্ট সিস্টেম একটা হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম, তাহলে এগুলো থেকে আমরা তুলনা করতে পারি কিনা এটা আমরা দেখতেছি। এখন তুলনা করতে হলে আমাকে কি করতে হবে, দেখা যাচ্ছে তুলনা করার সময় দুই সিস্টেম একসাথে হয়ে গেছে, ডাইরেক্ট সিস্টেমও আসছে ইনডাইরেক্ট সিস্টেমও আসছে, কারণ এখান থেকে একটা সুতা পাইলাম, এখান থেকে একটা সুতা পাইলাম, এখন দুইটার মধ্যে আবার কোনটা চিকন মোটা, তো সেটা বলাটাও তো আমাদের এখন কাজ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কনভার্সন বা কনভার্টিং করব এক কাউন্ট থেকে আর এক কাউন্টে, শুধুমাত্র ইউনিট না, ইঞ্চি থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, এগুলো না, আমরা কাউন্ট থেকে কাউন্টেও কনভার্ট করব, তাহলে আলটিমেটলি সেটাও আমাদের জানা থাকবে। এরপরে এই এই জায়গাটা একটু তোমরা মাথায় নিও, আমি তোমাদেরকে পরে এটা শিখাবো, কারণ এখানে আরো কিছু জিনিস আছে, আমি প্রাইমারি লেভেলটা না শেষ হলে আমি এখানে যাব না, নেক্সট ক্লাস এই অংশটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। স্যার বলো, পাউন্ড পার স্পিন্ডেল এর সাথে এর সম্পর্ক কি? পাউন্ড পার স্পিন্ডেল, এই যে স্যার এখানে লেখা, এই যে নিচে স্লাইড আছে, জি স্যার, হ্যাঁ বলো, এইটার সাথে এর এর কে কিভাবে কনভার্ট করব স্যার? এটা তো সূত্র ভাই, এটা কেন কনভার্ট করবা, জুট জুট দিয়ে কি করণ বানাবা? না, আপনি একটু আগে একটা সূত্র দেখালেন স্যার, n equal to 590.5 by tex, হ্যাঁ, তো এখন যদি কনভার্ট করার প্রশ্ন আসে তাহলে কিভাবে করবে স্যার? জুট সূত্র তো দেই নাই, জুট সূত্র দিছি,
দেই নাই তো কনভার্ট করবা কেন? তাহলে তো জুটের জন্য ওই সূত্রটাই হচ্ছে জুটের জন্য। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে ওই সূত্রটা নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নাই, ওটাই এখানে আনারও কোনো দরকার নাই। এখন তুমি যদি বলো যে স্যার জুট ফাইবার আমি কটন ফাইবারের সাথে মিক্স করব, এখন কি জুট ফাইবার থাকবে ওটা? ওটা কিন্তু কটন এবং জুট ব্লেন্ড হয়ে যাবে। এখন ব্লেন্ড হয়ে গেলে এখন তো তুমি জুট ইয়ারের কাউন্ট নির্ণয় করবা, এটা কাউন্ট নির্ণয় করে লাভ আছে না স্যার? কারণ এটা তো তখন আর জুট ফর্মে নাই, 100% জুটে নাই, তখন তোমার এই কাউন্টে তুমি অলরেডি চলে আসতেছো। দেখো তো ওইটা ওই কাউন্টিং এ তোমার যাওয়ারই দরকার নাই খালি খালি, কারণ এটা তো কটন ফাইবার যখন মিক্স করবে আলটিমেটলি সে তো আর জুট থাকবে না। আর যদি তোমার পার্সেন্টেজ বলে যে না স্যার জুটের মধ্যে অল্প একটু কটন দিব, ঠিক আছে তাহলে অল্প একটু কটনের জন্য তুমি আবার এই কাউন্টিং সিস্টেমই বা কেন ইউজ করবা? কথাটা বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি। এগুলো হচ্ছে বড় সুতা, এটাকে আমরা বলি লং স্টেপল ফাইবার, আর এটা বলা হয় শর্ট স্টেপল ফাইবার। শর্ট স্টেপল ফাইবার একটা কটন ফাইবার হচ্ছে হাইয়েস্ট ম্যাক্সিমাম 2.5 সেন্টিমিটার, সরি ইঞ্চি হাইয়েস্ট। আর তোমার জুট ফাইবার এটা 12 ইঞ্চি থেকে শুরু হইতে পারে, আরো লম্বা হইতে পারে আর কি, বুঝতে পারছো? জি স্যার। দুটা কারণ, এই ফাইবারের সাথে এই ফাইবার যখন তুমি আসবা আলটিমেটলি, এখন তুমি জুট ফাইবার অবশ্যই কটনের সাথে যদি মিক্স করতে চাও তাহলে অল্প একটু মিক্স করবা, আর যদি তুমি চাও যে না আমি জুটের সাথে এটাকে মিক্স করব, মানে এটা বেশি থাকবে এটা কম থাকবে, তাহলে এইটা তো থাকারই, মানে এটার অস্তিত্ব থাকা না থাকা একই কথা, ঠিক আছে? এখন সায়েন্টিস্ট বা আমাদের দেশের রিসার্চার বা গবেষকরা তারা কি করতেছে, অনেক ভাবে ট্রাই করতেছে মিক্স করার জন্য, জুট দিয়ে আমরা শার্ট বানাবো, জুট দিয়ে আমরা ডেনিম বানাবো, জুট দিয়ে আমরা এটা বানাবো ওইটা বানাবো, ঠিক আছে? যত কিছুই করো না কেন তুমি, তোমাকে অবশ্যই একটা কাউন্টিং সিস্টেমে থাকতে হবে, তুমি দুটা কাউন্টিং সিস্টেমে কখনোই ইউজ করতে পারবে না। তুমি জোর করে যদি ইউজ করতে চাও যে না আমি আসলে লং ফাইবারও থাকবো না শর্ট ফাইবারও থাকবো না, তাহলে এখন তুমি কি করবা সেটা আসলে পরের ব্যাপার, ঠিক আছে? তবে আমি তোমাদেরকে দুটাকে মিক্স করতে দিচ্ছি না আপাতত, আমি বলবো যে লং ফাইবারটাকে আলাদা রাখো, শর্ট ফাইবারটাকে কি আলাদা রাখি, ঠিক আছে? কারণ জুট ফাইবার আসলে জুট ফাইবার না, এখানে অনেক ফাইবার আছে, এখন ফ্লাক্স আছে, হ্যাম্প আছে, তারপরে তোমার সিসাল আছে, এখন নতুন করে আসতেছে ফাইবার সেটাকে আমরা বলতেছি পাইনঅ্যাপল ফাইবার, আরো হেয়ার ফাইবার আছে, মানে অনেক লম্বা লম্বা যেগুলো ফাইবার সবগুলো এই এই কাউন্টিং সিস্টেমে চলে আসবে। তবে স্পিন্ডেল যখনই বলতেছি তখনই আলটিমেটলি এটা জুটে চলে যাচ্ছে, মানে লং স্টেপলে চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে স্যার, আমরা এই কাউন্টিংটা আলাদা রাখি, এগুলোর সাথে ওটাকে মিক্স আপাতত না করি, পরেরটা পরে দেখা যাবে। ওকে, আর কার কোনো কোশ্চেন? মানে আসলে আমরা তো শুরু করতেছি, কারণ তুমি তোমার সিলেবাস আরো অনেক অনেক কিছু আছে সিলেবাসে, ইভেন তোমরা যখন কাউন্টিং সিস্টেম নিয়ে কাজ করবা তখন দেখবে অনেক টিচারও বুঝবে না যে আসলে কি করতেছে, হ্যাঁ এটা এটার সাথে করছো কেন, এই ধরনের হাবিজাবি অনেক ধরনের প্রশ্ন তুমি ফেস করবা যদি তুমি 100% এটাকে ফলো করো। আর যদি তুমি ভুল করো তাহলে তো বুঝতেই পারতেছো একটা বিশাল প্যাচ লাগে যাবে, ওই প্যাচ খুলতে খবর আছে আমাদের, ঠিক আছে? কারণ এখানে অনেক কনভার্সন আছে, অনেক ই আছে, তোমার এই যে সূত্রগুলো আসতেছে এই যে ইকুয়েশনটা এটা কিন্তু অনেক কনভার্সন হয়ে আসছে, ইঞ্চি ইঞ্চিকে মিটার, মিটার থেকে এটা, বুঝতে পারতেছো? কারণ এটা হচ্ছে মিটারে, এটা হচ্ছে গ্রামে, এটা হচ্ছে পাউন্ডে, তাহলে এই যে সব কনভার্সন একজন থেকে আরেকজনে আসতে আসতে দেখবা ওখানে অনেক বিশাল একটা ক্যালকুলেশন দাঁড়াবে। তো সেটা আমরা পরে দেখবো, মানে নেক্সট ক্লাসে তোমাদেরকে দিব, তোমরা বাসায় ট্রাই করবা, দেখো তোমরা কতটুকু বুঝো, তারপরে আবার আমি আমি আবার দেখাবো। ওকে স্যার, ওকে স্যার। তো আমরা শর্টকাট শিখলাম, এখন এখন তোমাদের ছোট্ট তাহলে কয়েকটা কাজ দেওয়া যায় নাকি, এই যে লেন্থ মেজারমেন্ট এবং ওয়েট মেজারমেন্ট, এই দুটো তোমরা শিখবা, মানে এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? কালকে আমরা দেখি তোমাদের ছোট্ট দেখে কয়েকটা ম্যাথ তোমাদের একটু ট্রাই করবা, একটা দুটো ম্যাথ দিলাম মানে এর মধ্যে যে লেন্থ বের করো ওই বের করো, তো দেখা যাবে যে তোমরা বের করতে পারো কিনা। এটা এটা এখানে দুইটা সূত্র, মানে সূত্রটা আমি খুব সুন্দর করে আবার লিখে দিতে চেষ্টা করছি, আলটিমেটলি ম্যাথ গুলো করে করে আমি এই সূত্রটা বানাইছি কোনো ধরনের প্রমাণ টমাণ ছাড়া আর কি। এই যে সূত্রটা দেখতেছো সেম,
এই সূত্রটা বানানো হয়েছে ম্যাথ এগুলো করার সময়, কোনো আমি প্র্যাকটিস বা কনভার্সন কিছু করি নাই, এই অঙ্ক বইটা যে ইকুয়েশন দাঁড়াচ্ছে সেটাকেই আমি এখানে রিটেন ফর্মে লিখছি। তাহলে তুমি পরবর্তীতে অর্থাৎ এটা করার পরে তুমি এটা করবা। এই ইকুয়েশনটা আসছে অনেকটা পাটিগণিত টাইপের অঙ্কের মতো, পাটিগণিতের মতো আসছে। তো তুমি সরাসরি যদি এই সূত্রটা মুখস্থ করতে যাও তাহলে হয়তো বা তোমার কাছে একটু খরচা লাগতে পারে যে স্যার এটা কেমনে কি। হ্যাঁ, তুমি সরাসরি মুখস্থ না করে আগে লাইনগুলো একটু পড়ো, পড়ে দেখো যে আসলে কি বলতেছি, তারপরে তুমি পড়তে বসো যে ঠিক আছে আমি এটা দেখি কি অবস্থা। ঠিক আছে, ওকে স্যার, আমরা এরপরে বাকিটা দেখবো আর কি। 12:40, আজকে আজকে তো ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বুঝলাম না।